আসসালামু আলাইকুম, আমি ইমাম শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক, ব্যবসা পরিসংখ্যান। ব্যবসা পরিসংখ্যান বিবি অনার্স সেকেন্ডের একটি সাবজেক্ট। ব্যবসা পরিসংখ্যানের ইন্ট্রোডাকশন অথবা ডাটা প্রেজেন্টেশন চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকের আমাদের আলোচনার টপিকস হচ্ছে কনস্ট্রাকশন ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন, রুলস ফর কনস্ট্রাকশন অফ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন অথবা টেবুলার অ্যানালাইসিস কীভাবে উপস্থাপন করা হয়, কীভাবে অঙ্ক করা হয় সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আমাদের আলোচনার টপিকসে চলে যাচ্ছি। তো প্রথম আমরা রুলসটা লিখতেছি, রুলস ফর কনস্ট্রাকশন ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন, রুলস ফর কনস্ট্রাকশন ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন গণসংখ্যা নিবেশন তৈরির নিয়ম, গণসংখ্যা নিবেশন তৈরির নিয়ম। তো স্টেপ ওয়ান হচ্ছে আমাদেরকে রেঞ্জ বের করতে হইব। রেঞ্জে বাংলা হইল পরিসর। রেঞ্জ সমান সমান HV মাইনাস LV। হিয়ার HV সমান সমান হায়ার ভ্যালু LV সমান সমান লোয়ার ভ্যালু। স্টেপ টুতে বের করতে হবে নাম্বার অফ ক্লাস কে। নাম্বার অফ ক্লাসের সূত্র হচ্ছে 1+3.322 log n। নাম্বার অফ ক্লাস হচ্ছে শ্রেণীর সংখ্যা। তো হেয়ার n সমান সমান টোটাল নাম্বার অফ অবজারভেশন। এবং স্টেপ থ্রি হচ্ছে ক্লাস ইন্টারভেল বের করতে হবে। এটা প্রকাশ করা হয় সি দ্বারা। ক্লাস ইন্টারভেল সমান সমান শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানের সূত্র হচ্ছে আর ডিভাইডেড বাই কে। তো আমরা যদি গণসংখ্যা নিবেশন বা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে চাই, প্রথম আমাদের যে অবজারভেশনগুলো দেওয়া থাকবো সেখান থেকে পরিসর বের করতে হবে। পরিসরের সূত্র হচ্ছে হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু। তারপর স্টেপ টুতে হলো নাম্বার অফ ক্লাস বের করতে হবে। নাম্বার অফ ক্লাসের সূত্র হলো গিয়া 1+3.322 log n। এখানে n = টোটাল নাম্বার অফ অবজারভেশন,
টোটাল নাম্বার অফ অবজারভেশন বলতে বোঝানো হয়েছে টোটাল যে ফ্রিকুয়েন্সি দেওয়া থাকবো সেটাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন বলা হয়েছে। এবং স্টেপ থ্রিতে আমাদের বের করতে হবে ক্লাস ইন্টারভেল সি। ক্লাস ইন্টারভেল সি নিয়ম হলো গিয়ে আর ডিভাইডেড বাই কে শ্রেণী ব্যবধান। এখন আমরা একটি অঙ্ক সেট করতে যাচ্ছি এবং অঙ্ক সেট করে কীভাবে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বের করে সেটা আমরা দেখাবো। তো কোশ্চেনটা আমি পড়ি। কোশ্চেনটা বলা হয়েছে অ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং ডাটা ইন এ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন। অ্যারেঞ্জ করো এইগুলা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে অ্যান্ড ড্র দ্য হিস্টোগ্রাম আয়তক্ষেত্র আঁকো অ্যান্ড ফ্রিকুয়েন্সি পলিগন এবং ফ্রিকুয়েন্সি পলিগন আঁকো অন দ্য বেসিস অফ ডাটা এই ডাটার উপরে ভিত্তি করে। তো ডাটাগুলো আমি পড়তেছি 33, 38, 28, 27, 50, 66, 25, 58, 59, 30, 33, 38, 40, 65, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 73, 74, 75, 81, 32, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61,
डाटा एखे टोटाल फ्रिकुएंसि देवा आ चल्लिसटा एखे टोटाल फ्रिकुएंसि देवा आयटा चल्लिसटा जेमन एक दुई तीन चार पाँच छय सत आठ नय दस दस बीस त्रिस चल्लिस तो हमें एखन स्टेपगुलाते चले जितासी तो स्टेपगुल देखातासी स्टेप वाने आछे स्टेप वाने हलो गिया रेंज जेटा पूर्वे लिखे दीसि एकटू आगे रेंज रेंज हलो गिया आर समान समान हायर भैल्यू माइनस लोअर भैल्यू तो ये ये फ्रिकुएंसिगुल देवा आछे ए फ्रिकुएंसिगुलर मध्य हमें हायर भैल्यू बेर करते हो फ्रिकुएंसिगुलर मध्य हमें हायर भैल्यू हईल गिया ये खुजी हायर भैल्यू कोनटा बहत्तर येटा हमारे हायर भैल्यू छियात्तर हमें हायर भैल्यू एवं लोअर भैल्यू सबसे कम कोनटा एखे हमें एकुश देखतासी एकुश एकुशे नीचे को छोटो आना हम खुजते हुईब ना एकुश आकुश आ एकुशे हमें कि लोअर भैल्यू एकुशे हमें कि लोअर भैल्यू तो ये हायर भैल्यू एवं लोअर भैल्यू पाए गेसि एन हायर भैल्यूर मान बसा दिएसि एखे कत छियात्तर माइनस लोअर भैल्यू हलो गिया एकुश लोअर भैल्यू हलो गिया एकुश लोअर भैल्यू हलो गिया एकुश तो वियोग कर ले फलटा सेखाने पंचान्न वियोग फलटा से कत पंचान्न एखाने तो रेंज हमें कत पंचान्न तो स्टेप टू ते एखन आमरा चले जाबो एखन आमरा चले जाबो स्टेप टू स्टेप टू स्टेप टू तो हलो गा नम्बर अफ क्लास हमें बेर करते हो तो लिखतासी नम्बर अफ क्लास नम्बर अफ क्लास के समान समान सूत्र वन प्लस थ्री पॉइंट थ्री टू टू लग एन समान समान वन प्लस थ्री पॉइंट थ्री टू टू लग एखे एन इक्ुअल टू चल्लिस टोटल अबजार्भेशन कत चल्लिस तो ये जो कैलकुलेशन करी कैलकुलेशन कर ले कैलकुलेशन है वन प्लस फाइव पॉइंट थ्री टू टू समान समान सिक्स पॉइंट थ्री टू टू समान समान सिक्स एप्रक्सिमेटेड ए डबल पी आर ओ एक्स आई एम ए टी एस एक आनुमानिक मान हईल एन स्टेप थ्री ते चले जाब स्टेप थ्री ते हईल क्लास इंटरवेल क्लास इंटरवेल क्लास इंटरवेल समान समान सी एटार सूत्र हईल आर डिवाइडेड बाई के
এখানে আর হইল গিয়া 55, আর হইল গিয়া 55 এবং কে হইল গিয়া 6 বসায় দিলাম, সমান সমান 9.16। এটা আমরা রাউন্ড ধরতে পারি 10, ক্লাস ইন্টারভেল 10 করে ধরব। এটাও আমরা অ্যাপ্রক্সিমেটলি দেখলাম, নিলাম নিলাম। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করার পূর্বে আমরা কি করলাম, এই স্টেপগুলো আমাদের মেনটেন করতে হইব। প্রথম রেঞ্জ, হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু 55, নাম্বার অফ ক্লাস 1+3.33, নাম্বার লগ এন, এখানে এন ইকুয়াল টু 40, টোটাল অবজারভেশন, অবজারভেশন এক একটা অবজারভেশন এরকম সংখ্যা আছে বা ফ্রিকোয়েন্সি আছে কয়টা, 40টা। তো 40 মান ক্যালকুলেশন করলে 6, এবং ক্লাস ইন্টারভেল সি আর ডিভাইডেড বাই কে সমান সমান 55/6। 55 হলে এখান থেকে আর 6 হলে এখান থেকে ভাগ করলে হয় 9.16। তো আমরা একটু বাড়াই নিলাম, ক্লাস ইন্টারভেল কত, ক্লাস ইন্টারভেল কত 10, ক্লাস ইন্টারভেল কত 10। এখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আমাদের পরবর্তী স্টেপে আমরা চলে যাবো, এখন পরবর্তী স্টেপে আমরা চলে যাব। আমাদের এই অঙ্কটাতে চাওয়া হয়েছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন। তো এর সাথে আরও কিছু আমরা অ্যাড করতেছি, তো আমাদের এখানে কী কী চাওয়া হয়েছে আমি একটু লিখি। প্রথম থেকে প্রথম বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করো, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করো। দুই নম্বর বলছে এখানে হিস্টোগ্রাম করো, হিস্টোগ্রাম করো। তিন নম্বর বলছে ফ্রিকোয়েন্সি পলিগন করো, ফ্রিকোয়েন্সি পলিগন। এর সাথে আমরা অ্যাড করে দিব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। আরও বের করব আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এবং কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। তো আজকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কীভাবে করে এটা আমরা করব। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করার নিয়ম হইল গিয়া, ওইখানে আমরা ক্যালকুলেশন করছিলাম আমাদের ক্লাস হইব কয়টা, 60টা। আমাদের ক্লাস হইবে কয়টা, 60টা, এবং ক্লাসের ইন্টারভেল কত ধরছিলাম আমরা, 10 করে ধরছিলাম। তো এখানে আমরা রো করে ফেলাই 60টা, একটা তো হেডলাইন, এভাবে 60টা করে ফেলাই, 1, 2, 3, 4, 5, 6, 7। তো প্রথম যে ঘরটা হবে আমাদের সেটা হলো গিয়া ক্লাস ইন্টারভেল, প্রথম ঘরটা হইব ক্লাস ইন্টারভেল, প্রথম কি ক্লাস ইন্টারভেল। তো উপরে একটু লিখে দিই আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, প্রথম লিখতেছি আমরা ক্লাস ইন্টারভেল, ইন্টারভেল, তারপর লিখতেছে টালি, টালি, তারপর লিখতেছি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি, এটা হলো এফ। এই পর্যন্ত প্রথম আমরা করি। তো আমরা প্রথম আমরা যেটা লিখব ক্লাসগুলো লিখব, তো আমাদের সবচেয়ে কম সংখ্যা ছিল 21, সবচেয়ে কম সংখ্যা ছিল 21। তো 21 থেকে আমরা লেখা শুরু করবো ক্লাসটা, এবং ক্লাসের ডিফারেন্স হইব 10 করে, ক্লাসের ডিফারেন্স হইব 10 করে। তো আমরা লিখতেছি, তো 20 থেকে 30, 30 থেকে 40,
চল্লিশ থেকে পঞ্চাশ, পঞ্চাশ থেকে ষাট, ষাট থেকে সত্তর, সত্তর থেকে আশি, আশি সত্তর থেকে আশি। তো অঙ্কটা আমরা করতেছি এক্সক্লুসিভ মেথডে, অঙ্কটা আমরা করতেছি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মেথডে, অঙ্কটা আমরা করতেছি এক্সক্লুসিভ মেথডে। তো প্রথম এখন আমাদের টালি টানতে হইব, টালি টানার নিয়ম হইল গিয়া এক্সক্লুসিভ মেথডে বিশ থেকে তিরিশে, বিশ থেকে উনিশ পর্যন্ত আসব। তো একটা একটা করে কাটবো আর আমরা এখানে ট্রান্সফার করবো। চল্লিশ, চল্লিশ আশি হলে গিয়ে এখানে, তো এক এখানে একটা দাগ দিব। তারপর আটত্রিশ, আটত্রিশ আছে আমাদের এখানে, তিরিশ থেকে চল্লিশের মধ্যে আটত্রিশ আছে। তারপর দাগ দিব আমরা চুয়াল্লিশ, চুয়াল্লিশ আছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে। তারপর আছে আঠাইশ, আঠাইশ আছে তিরিশ থেকে, বিশ থেকে তিরিশের মধ্যে আঠাইশ আছে। তারপর হলে গিয়ে ষাট, ষাট আছে ষাট থেকে সত্তরের মধ্যে, পঞ্চাশ থেকে ষাটের মধ্যে নাই, ষাট থেকে সত্তরের মধ্যে আছে। তো একটা দাগ দিলাম, এর অবস্থান এখানে। একুশ, একুশ আছে বিশ থেকে তিরিশে। তারপর দিলাম পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ আছে তিরিশ থেকে চল্লিশে, তিরিশ থেকে চল্লিশে। তারপর দিলাম বিয়াল্লিশ, বিয়াল্লিশ আছে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে। তারপর দিলাম চল্লিশ, চল্লিশ আছে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে। তারপর আছে ছত্রিশ, ছত্রিশ আছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে ছত্রিশ আছে। তারপর দিলাম আমরা পঞ্চাশ, পঞ্চাশ আছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে। ষাষট্টি, ষাষট্টি আছে ষাষট্টি আছে ষাট থেকে সত্তরের মধ্যে। পঁচিশ, পঁচিশ আছে বিশ থেকে তিরিশ। আটান্ন, আটান্ন আছে পঞ্চাশ থেকে ষাট। তিরিশ, হ্যাঁ তিরিশ আছে আমাদের তিরিশ থেকে চল্লিশে। আটচল্লিশ, আটচল্লিশ আছে পঞ্চাশ থেকে, চল্লিশ থেকে পঞ্চাশে। যখন নাকি আমাদের চারটা হয়ে যাবো তখন কোনো কোনো বরাবর পাঁচ নম্বরের জন্য দাগ দেব, এটা নিয়ম। পঁয়ষট্টি, পঁয়ষট্টি আছে আমাদের ষাট থেকে সত্তরে। পঞ্চান্ন, পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ আছে তিরিশ থেকে চল্লিশে, কোনো কোনো দাগ দিলাম পাঁচ পাঁচ নম্বরের জন্য। পঞ্চান্ন, পঞ্চান্ন আছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে। উনচল্লিশ, উনচল্লিশ আছে আমাদের তিরিশ থেকে চল্লিশে। বাহাত্তর, বাহাত্তর আছে আমাদের ষাট থেকে সত্তরে। চুয়াল্লিশ, চুয়াল্লিশ আছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশে, এক্সট্রা দাগ। সত্তর, সত্তর আছে ষাট থেকে সত্তরে না, সত্তর থেকে আশিতে সত্তর আছে। পঞ্চান্ন, পঞ্চান্ন আছে আমাদের পঞ্চাশ থেকে ষাটে। তেপ্পান্ন, তেপ্পান্ন আছে পঞ্চাশ থেকে ষাটে, এটা কোনো কোনো দাগ হবে, চারটা যেহেতু আছে পাঁচ নম্বরের জন্য। একুশ, একুশ আছে বিশ থেকে তিরিশে। ছিয়াত্তর, ছিয়াত্তর আছে আমাদের সত্তর থেকে আশিতে। ছিচল্লিশ, ছিচল্লিশ আছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশে। সাতান্ন, সাতান্ন আছে আমাদের, সাতান্ন আছে আমাদের পঞ্চাশ থেকে ষাটে। ষাষট্টি, ষাষট্টি আছে আমাদের ষাট থেকে সত্তরে, এটা কোনাগুনি দাগ হয়ে যাবো যেহেতু চারটা দাগ আছে, পঞ্চম দাগ কোনাগুনি। একান্ন, একান্ন আছে আমাদের পঞ্চাশ থেকে ষাটে। চৌত্রিশ, চৌত্রিশ আছে আমাদের তিরিশ থেকে চল্লিশে। একচল্লিশ, একচল্লিশ আছে আমাদের পঞ্চাশ, চল্লিশ থেকে পঞ্চাশে। আটান্ন, ছাপ্পান্ন, ছাপ্পান্ন আছে পঞ্চাশ থেকে ষাটে। বাষট্টি, বাষট্টি আছে ষাট থেকে সত্তরে। বিয়াল্লিশ, বিয়াল্লিশ আছে পঞ্চাশ থেকে চল্লিশে, পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশে। চৌষট্টি, চৌষট্টি আছে আমাদের ষাট থেকে সত্তরে।
তিয়াত্তর আসছে সত্তর থেকে আশিতে, আটত্রিশ, আটত্রিশ আছে আমাদের তিরিশ থেকে চল্লিশে, একচল্লিশ, একচল্লিশ আছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশে, চল্লিশ থেকে পঞ্চাশে। তো ফ্রিকুয়েন্সিগুলা, তো ফ্রিকুয়েন্সিগুলা এখন আমরা একটু লিখি, ফ্রিকুয়েন্সিগুলো একটু লিখি আমরা। এখানে ফ্রিকুয়েন্সি হবে চার, আট, দশ, আট, ছয়, ছয়, চার, অ্যান ইকুয়াল টু দশ। তো আমরা আবার একটু মিলাই, চার, আট, দশ, আট, ছয়, চার, দশ, একটু মিলাইতেছি বইসাতে আমরা, চার, আট, দশ, চার, আট, দশ, ছয়, চার, দশ। এখানে যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের হয় এখানে চল্লিশ, যোগ করলে আমাদের হয় এখানে চল্লিশ, চার, আট, দশ, আট, ছয়, চার, চার, আট, বারো, বারো, দশ, বাইশ, বাইশ আর আট, তিরিশ, তিরিশ আর চার, ছত্রিশ, চার, দশ, চল্লিশ। তো আমাদের ফ্রিকুয়েন্সি বের হলে কত? চল্লিশ। তো এখন আমরা বের করবো কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি, এখন আমরা বের করবো কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি বের করার নিয়ম হইল গিয়া, কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি বের করার নিয়ম হইল গিয়া, যা আছে প্রথমে তা লিখতে হইব, চারের সাথে আট যোগ করতে হইব বারো, আটের সাথে দশ যোগ করতে হইব বাইশ, বাইশের সাথে আট যোগ করতে হইব তিরিশ, তিরিশের সাথে ছ যোগ করতে হইব ছত্রিশ, ছত্রিশের সাথে চার যোগ করতে হইব চল্লিশ। তো তারপর আমরা বের করব রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি, তারপর আমরা বের করব রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি, রিলেটিভ কিউমুলেটিভ, কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি, রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি বের করার সূত্র হইল গিয়া, এখানে দেখাইতেছি এফ ডিভাইডেড বাই এন ইনটু একশো, ইনটু একশো, হান্ড্রেড। এখানে একটু বড় করে লিখে দিয়েছি এটার উপর আমি, এফ ডিভাইডেড বাই এন ইনটু হান্ড্রেড। তো আমরা দেখাইতেছি এখানে ফ্রিকুয়েন্সি কত, এখানে ফ্রিকুয়েন্সি হলে গিয়ে ফোর, উপরে ফোর হইব, এখানে চল্লিশ ইনটু একশো সমান সমান দশ পার্সেন্ট। এরপরটা হলো গিয়া চল্লিশ ভাগ আট গুণ দশ সমান সমান বিশ পার্সেন্ট, এরপরটা হলো গিয়া চল্লিশ ভাগ দশ গুণ একশো সমান সমান হয় পঁচিশ পার্সেন্ট, এরপরটা হয় চল্লিশ ভাগ আট গুণ একশো সমান সমান বিশ পার্সেন্ট, এরপরটা হয় চল্লিশ ভাগ ছয় গুণ একশো সমান সমান পনেরো পার্সেন্ট, এরপরেরটা হইল গিয়া চল্লিশ ভাগ চার গুণ একশো সমান সমান টেন পার্সেন্ট। তো রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি বের করে নিই হলে গিয়া এটা, এখন আমরা বের করব কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকুয়েন্সি, কিউমুলেটিভ, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকুয়েন্সি। তো এটা সিম্পল, প্রথম দশ পার্সেন্ট, তারপরে এটার সাথে যোগ করে দেবো তিরিশ পার্সেন্ট, তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন পার্সেন্ট, পঞ্চান্ন পার্সেন্ট, পঞ্চান্ন লাগে আবার কী দেবো বিশ পার্সেন্ট যোগ করে দেবো
75% তারপর 15% যোগ করে দেবো 90% 10% যোগ করে দেবো 100% যদি 100% হয় তখন এটা ঠিক আছে যদি 100% হয় তখন এটা ঠিক আছে তো আজকে আমরা শিখলাম অঙ্কটাতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে করব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কি করব এর মধ্যে থেকে হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি পলিগন আমরা নেক্সট ক্লাসে দেখাইব তো আজকে আমরা শিখলাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে করব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে করব রিলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে করব কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে করব তো নেক্সট ক্লাসে আমরা হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন আঁকাটা দেখাই দিব তো এখানে একটা নোট দিয়ে রাখি আমরা পোস্টে যদি ইনক্লুসিভ অথবা এক্সক্লুসিভ কোনো মেথড উল্লেখ করা না থাকে তখন আমরা এক্সক্লুসিভ মেথডে আমাদের ক্লাস ইন্টারভেল করব এক্সক্লুসিভ মেথড হলো গা 20 থেকে 30 এ 30 আবার 30 হইব 20 30 থেকে 40 এই 40টা পরবর্তী ক্লাসে 40 হইব এটা হলো আমার এক্সক্লুসিভ মেথড এক্সক্লুসিভ মেথড সম্পর্কে আমরা পূর্বের ক্লাস আলোচনা করেছিলাম তো আমাদের আজকের ব্যবসা পরিসংখ্যানের ক্লাস এখানে সমাপ্তি পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইলো